ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়ার পরেও কখনো কখনো এমন কিছু অভিনয় করতে হয় যা খানিক অবাক করা হলেও সত্যি। তেমনই বিচ্ছেদের পরে পর্দায় প্রেমের দৃশ্যে অভিনয় করলেন, মন কেড়েছিলেন অভিনেত্রী সুস্মিতাতে। তাতে তার প্রথম দিকটা খানিক অসুবিধা হয়েছে, কিন্তু নিজেকে সামলেছেন সুস্মিতা। তা নিয়ে এই সময় ডিজিটালের সঙ্গে ভাগ করে নিন একান্ত অনুভূতি। সেটে তখন তুমুল ব্যস্ততা। ধারাবাহিকের ট্রাক অনুযায়ী ফাঁস হয়েছে ম্যান্ডির শয়তানি। গল্প দেখানো হচ্ছে এম এভি তার বিয়ের যে ভিডিও দেখেছে, ঘুয়ো পরিবারে ম্যান্ডি ঢুকেছিল, তার ছিল সবটাই সাজানো, এমনটা প্রমাণ করতে সক্ষম হয়েছে কথা অ্যান্ডি কোম্পানি। এই ট্রাকের পরই অ্যাম্বি কথার সম্পর্কে রসায়নে প্রেমে বেঁধেছে। তাদের সব কিছু রোমান্টিক দৃশ্যে শুটিং করা হয়েছে। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের যন্ত্রণা চেপে রেখে শুটিংয়ের ফাঁকে নিজের সিনগুলো একবার মনিটরে দেখতে এসেছিলেন অভিনেত্রী। তারপর পরই বেশ খানিকটা ফাঁকা হয় মন, পরের দৃশ্যের জন্য লাইট রেডি হচ্ছে। তখনই এই সময় ডিজিটালের প্রতিবেদকের মুখোমুখি হলেন সুস্মিতা। সদ্যই বড় পরিবর্তন ঘটেছে সুস্মিতার জীবনে, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙেছে তার। ঠিক তারপরেই এমন রোমান্টিক দৃশ্যে শুটিং করতে হচ্ছে তাকে। শিল্পীর জীবনে এই বিড়ম্বনা কীভাবে সামলালেন অভিনেত্রী, এই প্রশ্নে দীর্ঘশ্বাস পড়েছেন তার। হালকা হাসে সুস্মিতা বলেন, প্রথমটাই যে অসুবিধা হয়নি তা নয়, তবে সেটে ঢুকলে আমি সুস্মিতা থাকি না, চরিত্রে ঢুকে পড়ি। এ পরিস্থিতিতে আমি বহুবার পড়েছি, তবে কথা সিরিয়ালে সাবেদার সঙ্গে সিন করতে গেলে আমি সব ভুলে যাই, আমার ভিতরে কি চলছে। সিনগুলো আমার অত ভালো হয়, গোটা ইউনিট এত উজ্জ্বল থাকে যে ব্যক্তিগত কোনো কিছুই ভাবার সময় থাকে না তখন। সুস্মিতার কাছে তার সহকর্মীরা পরিবার হয়ে উঠেছে। চওড়া হাসি হেসে সুস্মিতা বলেন, অনেকে খারাপ লাগা ডুবিয়ে ভুলিয়ে দেয় এই সেট এই পরিবার, ফলে ব্যক্তিগত চালা যন্ত্রণা থেকে সহজেই বেরিয়ে আসতে হয় তাদের। বলেন, নিজের কাজটা ভালোবেসে করি, খুব একটা অসুবিধায় পড়ি না। সুস্মিতা বিশ্বের পাশাপাশি তার সহ অভিনেতা সাহেবকে নিয়েও নানা গুঞ্জন রটেছিল, তা নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। উত্তরে হালকা হয়ে সুস্মিতার উত্তর, সাহেবদা খুব ভালো সহ অভিনেতা, ভীষণ ভালো মানুষ, আমার কোনো সিন করতে অসুবিধা হলে বুঝতে পারে, নিজে নিজে থেকেই জিজ্ঞেস করে, এটাতে তার অসুবিধা হচ্ছে না তো, আমায় গাইড করে দেয়। এত সাপোর্টের পর জড়তা কিভাবে থাকবে বলুন, আমি মন খারাপ করে থাকলেও বুঝতে পারেন আমার সহকর্মীরা, আমার উৎসাহ দেন প্রত্যেকে।